हेलो फ्रेंड्स, सोमास किचन एंड लाइफस्टाइले तुम्हारे जाना अनेक अनेक शुभेच्छा। तो आज हमें कर देखो बड़ो बड़ो आलू दिए कि डिमेर झोल मांसर मत कर रान्ना करा जाए। ये नहीं छटा देशी हाँसर डिम, एक टमेटो, दुटो बड़ो बड़ो आलू, पेयाज चारटे, रसुन दुटो, एकटू शुकनो लंका, एकटू गोटा गोलमरिच, घी और गोटा गरम मसला। एरपर आमी कड़ाई गरम करे खानिकटा अलिव अएल निये निएछि। तोमरा चाइले मास्टार अएल अथवा सानफ्लावर अएल व्यवहार करते पारो। तारपर आमी बड़ो बड़ो करे केटे नेवा आलू और एकटा पेंयाजके दु टुकरो करे केटे निये आलुर साथे लाल लाल करे भेजे निच्छि नून हलुद छाड़ा। তারপর শুকনো লঙ্কা, ধনে জিরে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে নিয়ে তার সঙ্গে আদা আর রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এর মাঝে বলি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে একটি কড়াইতে গোটা ধনে, গোটা গরম মশলা এবং একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব। তারপর কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেস্ট করে নেওয়া মশলাগুলিকে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটোর টুকরোগুলিকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ আর মিষ্টি, আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব রং আনার জন্য। তারপর মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর বড় বড় করে কেটে নেওয়া ভাজা পেঁয়াজগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষতে থাকব। ওদিকে পাশের কড়াইতে একটু নুন হলুদ দিয়ে হাঁসের ডিমগুলিকে একটু লাল লাল, হালকা লাল লাল করে ভেজে নেব। কষানোটি আমার প্রায় রেডি। তারপরে হটপটে গরম করে রাখা জল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে এটিকে প্রেসার কুকারে দিয়ে দেব। তারপর ভাজা ডিমগুলিকেও ওর ওপরে দিয়ে দেব। তারপর একটুখানি ঘি দিয়ে প্রেশার কুকারের মুখ বন্ধ করে এক
একটা মাত্র সিটি দেব এবং রান্না আমার কমপ্লিট। দেখুন কেমন সুন্দর লাল টুকটুকে, দেখলেই মনে হবে যেন একটু খাই ভাতের সাথে, এরকম ডিম আমার রেডি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন, টাটা। আর অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবে।